গুড ইভিনিং বন্ধুরা, রং বেরঙের সবাইকে স্বাগত। আজকে কিন্তু সন্ধ্যাবেলায় চলে আসলাম আমার ব্লগ ভিডিও নিয়ে, কিন্তু আজকে ব্লগ ভিডিও এটা ঠিক না, এটা একটা আনবক্সিং। মেয়ে একটা জিনিস এনেছে অনলাইন থেকে, সেটা আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম আজকে। বন্ধুদের না দেখালে হয়, তাই আমি চটপট ক্যামেরাটা অন করে ফেললাম। মেয়ে তাড়াতাড়ি করে বসে পড়ল কি, ও এটা প্রস্তুতি নিচ্ছিল খোলার জন্য। তা আমি এটা ভাবলাম যে এটা যদি বন্ধুদের সঙ্গে শেয়ার করি কেমন হয়। তা মেয়ে বললো করো, তাই করলাম যথারীতি। সব কিছুই তো বন্ধুদের সঙ্গে শেয়ার করি, তাই এটাও করলাম। কাঁচি দিয়ে মেয়ে চার পাঁচটা কেটে নিচ্ছে, ওপরটা দেখে কিন্তু গেস করতে পারছো, দেখো লেখাটা দেখে, তাই না? খুব অনেক দিন ধরে সমস্যা হচ্ছিলো, মানে সমস্যা মানে খুবই সমস্যা হচ্ছিলো, যার জন্য মেয়েটা অনলাইনে অর্ডার করলো। তা যথারীতি দেখো একটা হাতুড়ি মতন দিয়েছে, জানো তো, কাঠের। মানে কী না হয় আর এখন কী না পাওয়া যায়, আমি না অবাক হয়ে যাই যত দেখি। আর আমার মেয়ের বলতে নেই অনলাইনের ভাগ্যটা ভীষণ ভালো। অনেকেই শুনি অনলাইনে জিনিস কেনে এটা কমপ্লেন বেরোয়, এটা হয় ওটা হয়, যেটা দেখায় সেটা নাকি দেয় না, অন্য জিনিস দেখায়। কিন্তু আমার মেয়ে কিন্তু অনেক জিনিস অনলাইনে কিনেছে, অনেক জিনিস, মানে আমার কুচিনা থেকে এসি থেকে শুরু করে মানে ঘরের বেশিরভাগ জিনিস আমাদের অনলাইনে। তাই এটাও এনেছে অনলাইনে, এটা এখন আনবক্সিং করবে। ওরা একটা ক্যাটলগ মতন দিয়েছে, সেই দেখে দেখে করবে। এত শৌখিন জিনিসটা, তাই মেয়েকে বলছিলাম যে পারবো আমরা এটাকে মেনটেন করতে। ওই যে ক্যাটলগটা মেয়ে কোলে রেখেছে, কোলে রেখে এবার এটা সেট করবে। ওর এমনিতেই অনেক প্রতিভা আছে আমার মেয়ের, বলতে নেই। ছোটোবেলায় ওর যত গাড়িগুলো ছিল খেলার গাড়িগুলো, কোনোটা রিমোটে চলতো, কোনোটা এমনি চলতো, সব গাড়িগুলো পার্ট বাই পার্ট খুলতো, খুলে আবার সেট করতো। এরকম অভ্যাস ওর আছে। এমনকি রিমোট, মোবাইলগুলো তো খুলে ফেলে পুরো, খুলে তার মানে নারী নক্ষত্র ইয়ে করে আবার সে মোবাইল ঠিক করে, এরকম অনেক কিছুই ও করে। আমার সিংহাসনে যত লাইটটাই, ঠাকুরের সিংহাসনে সব কিছুই তো আমার মেয়েই লাগিয়েছে। ও ভালোবাসে আর ওর দখলও আছে এই সমস্ত ব্যাপারে, না জানলেও তাও মোটামুটি চেষ্টা করে টোরে করে নেয়, সেটা অসুবিধা হয় না। তাই এখানেও সেভাবেই ও সেট করছে, হচ্ছে না, একবার খুলছে, খুলে আবার সেট করছে, আবার খুলছে, এই করে করে ও এটাকে সেট করছে। আমিও ক্যামেরা ধরে রাখলাম, আমার হাতটা ধরে আসছিলো, একবার এই হাত একবার ওই হাত, এই করে 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 করছি। এই যে চার পাঁচটা কেন একটা গোল চাকার মতন দিয়েছে, অনেকগুলো মুখ, মানে যেদিকে খুশি সেদিক থেকে এগুলো ঢোকানো যাবে। এটার চারপাশের ইয়েটা, ওটা হচ্ছে একটা মানে লোহা না, কিন্তু বেশ শক্ত টাইপের একটা সরু রড টাইপের, মানে রড বলা ভুল, শিক টাইপের। আর ওপরের যেটা না, এটা রং কিন্তু কালো না, মনে হচ্ছে কালো, কিন্তু এটা অ্যাশ কালার, ডিপ অ্যাশ। আর এই জিনিসটা হচ্ছে আমরা ডাইনিং টেবিলের উপরে যে ম্যাটগুলো পাতি না, যেটার উপরে প্লেটটা রাখি, সেই ম্যাটের যে প্লাস্টিকটা, হার্ড প্লাস্টিক, ওই প্লাস্টিক জিনিসটা এটারই। তো করছে, করতে করতে একটুখানি আপসেট হয়ে যাচ্ছে, আবার করছে, এরকম হচ্ছে না, ওরকম হচ্ছে না। আমি যতটা পেরেছি কাজ থেকে আমি দেখানোর চেষ্টা করেছি, তার সঙ্গে সঙ্গে মেয়েকেও একটুখানি উৎসাহ দিচ্ছি। অনেকটাই সময় লেগেছিলো এটা সেট করতে, যাতে ওর এনার্জি কোনো ঘাটতি না পড়ে সেটার জন্য। মাঝখানে একবার চাও খেয়েছি সেখানে, এখানে সেটা আর দিইনি। এটা হচ্ছে সামনের দিকেটা, পুরোটা সেট হলে তোমরা বুঝতে পারবে জিনিসটা কেমন। সবে তিনটে দিক সেট হলো, এখনও হবে দুটো দিক। হ্যাঁ, এখন ওই দিকটা, এই যে দেখো চারপাশটা শিকের মতন কালো রং করা, আর এই ভেতরের যে ব্যাপারটা, এটা হচ্ছে সেই ডাইনিং টেবিলের যে ম্যাট থাকে, সেই ম্যাট। আমরা কথা বলতে বলতেই আমরা ভিডিওটা করেছিলাম, কিন্তু সেই কথার মধ্যে তো অনেক কথাই ছিল, ভালো লাগছিলো না শুনতে। তারপরে সেটা মিউট করে দিয়ে আমি আবার নিজের ভয়েস দিলাম।
সব কিছু দিয়ে দিয়েছে, যা যা দরকার সব কিছু দিয়ে দিয়েছে যাতে নিজেরাই সব করতে পারে। এই এই চাকার মতন অনেকগুলো মুখ আছে, যে কোনো দিক থেকে এটা সেট করা যায়। চার পাঁচটা হয়ে গেছে, এবার সামনের দিকটা। ওই ছোটো যে কাঠের হাতুড়িটা দিয়েছে, ওই হাতুড়িটা দিয়ে এই এটা দুদিক থেকে সেট করার পর হাতুড়ি দিয়ে এটা বাড়ি মেরে যাতে টাইট হয়, শক্ত হয় সেটার জন্য। তা আমার মেয়ের যদিও সেটা লাগেনি, সেটা রয়ে গেছে। অনেক সময় লেগেছে ব্যাপারটা বুঝতে। শুধু জিনিসটা খুবই শৌখিন, দেখতে তো সুন্দর অবশ্যই, কিন্তু খুবই শৌখিন। এর ভেতরেও কিন্তু তাক সেট করা যাবে, সেভাবেই আছে। এই যে প্লাস্টিকের এইগুলো মাঝে মাঝে একটুখানি ফাঁকা ফাঁকা আছে, সেখান থেকেই আবার মাঝে তাক বসানো যাবে। দেখো বন্ধুরা, এই যে মাঝে মাঝে দেখতে পাচ্ছো তোমরা, বুঝতে পারছি না, আমি যতটা পেরেছি সামনের থেকে ক্যামেরাটা ধরার চেষ্টা করেছি। এই যে এগুলো মাঝখানে কিন্তু বসানো হবে, অনেক সাইজেরই আছে, এটা সেট করতে হবে। এখান থেকে বোঝা যাচ্ছে না, ভেতরে কিন্তু মানে খোপ কাটা আছে, সেই খোপের ভেতরেই এটা সেট করতে হবে। ও মাপ নিয়ে নিচ্ছে বাইরের থেকে, এরকম দুটো পাশাপাশি বসবে, সেটাইও মাপ নিচ্ছে। একবার করেছিল, দেখছিল না গণ্ডগোল হচ্ছে, আবার সেটা খুলে অন্য একটা পার্ট বসাতে হবে, না হলে সেট হচ্ছে না, মানে ভেতরের যে ইয়েগুলো সেগুলো আবার ছোট হয়ে যাচ্ছে, মানে ভেতরেরটাই সাইডে দিয়েছিল। প্রতিটা পার্টেই চার পাশ থেকেই না, মানে চারটে সাইডই সেট করা যায় সেভাবেই সিস্টেম, যার জন্যে ওরা ক্যাটলগটা দিয়ে দিয়েছে যে ওটা দেখে দেখে করা যাবে। ক্যাটলগ দিলেও অনেকটাই সময় লাগে সেটা বুঝতে। আমি হলে তো আরোই সময় লাগতো, আমার মেয়ের এগুলো অভ্যাস আছে, ও চট করে ধরে ফেলতে পারে, আজকালকার দিনের বাচ্চারা না। হয়ে গেল দুটো পাশাপাশি সেট। এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে আনা হয়েছে এই জিনিসটা, আমাদের বেশিরভাগ জিনিস ফ্লিপকার্ট থেকেই নেওয়া হয়, দামটাও থাকে রিজনেবল, আবার কিছু কিছু জিনিস তো আবার মার্কেট প্রাইসের থেকেও অনেক কম থাকে। এই যে গোল চাকার মতন, এটাই কিন্তু মেন, পুরোটা পার্ট ধরে রাখার। এই চাকার মধ্যে অনেকগুলো মুখ আছে, সেই মুখ থেকে এগুলো ঢোকানো যায়। এই যে খুব মাঝখান থেকে দেখাচ্ছি, দেখো বন্ধুরা, এই যে দেখেছো একদম প্লেন কালো, এর ভেতর থেকে ওগুলো সেট করতে হবে মাঝের তাকগুলো। এর ভেতরে একটা ক্লিপ সিস্টেম আছে, ওই ক্লিপের ভেতরে দিয়ে তারপরে ওই তাকগুলো এখান থেকে, হ্যাঁ ওই দেখো, এ পাশেও দিতে হবে আবার ও পাশেও দিতে হবে, তবেই ভেতরে তাকটা সেট হবে। তাকটা সেট হলে তাহলে ওর উপরে কোনো শক্ত জিনিস রাখলেও সেটা অসুবিধা হবে না, তাকটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
দারুণ আইডিয়া জিনিসটা। এত সুন্দরভাবে জিনিসটা বানিয়েছে বুদ্ধি করে। এগুলো উপরের ক্লিপগুলো, এবার এ পাশের ক্লিপগুলো লাগানো হবে, ও পাশের ক্লিপগুলো লাগানো হয়েছে। এক একটা খোপে দুটো করে এরকম তাক ঢোকানো হবে, তার মানে তিনটে খোপ হয়ে গেল, মানে এক একটা খোপে তিনটে করে তাক হয়ে গেল। দেখো একটা তাক সেট হয়েছে, এবার আর একটা তাক নিচের থেকেও ওটাকে সেট করতে হবে, আবার ওপরের থেকেও ক্লিপ দিয়ে ওটাকে সেট করতে হবে, তবেই কিন্তু তাকটা পোক্ত হবে, নাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো একটা বক্স হয়েছে, এবার আর একটা বক্স। এটা হচ্ছে ঢাকনা, এবার আশা করি তোমরা বুঝতে পারছো। এবার এই পাশের ওই প্লেটগুলো দিতে হবে, মানে তাকগুলো বসাতে হবে। পেছনেরগুলো সেট করে এবার সামনের দিকে সেট করতে হবে। এই পেছনেরটা সেট করা হচ্ছে, হয়েছে একটা তাক সেট করা। এবার আর একটা তাক সেট করতে হবে। আমি আবার একটু হাত দিয়ে দেখলাম ঠিক মতো সেট হয়েছে কিনা, নড়ছে নাকি, তা আমি বললো না মা নড়ছে না। এবার নিচেরটা সেট করলেই হয়ে যাবে, আর পাল্লাটা লাগাতে হবে। দেখো ফাইনালি তৈরি হয়ে গেছে, দেখো কী সুন্দর জিনিসটা। এটা হলো শু র‍্যাক, জুতো রাখার বাক্স। দেখো বাক্স ঠিক না, ওই র‍্যাক টাইপেরই। একটু অন্য ধরনের, বাইরে থেকে দেখাও যাবে কোন জুতোটা কোথায়। তা তোমরা চাইলেও এটা নিতে পারো অনলাইন থেকে, খুবই সুন্দর।
এটা অনেক রকমভাবেই পাওয়া যায়, এটা যেমন পাশাপাশি আছে আবার এই একটার উপরে আর একটা সেরকম সিস্টেমও আছে, লম্বা মতনও আছে, তোমরা যেরম চাইবে সেরমই পাবে। তা আমার এই আনবক্সিং ভিডিওটা কেমন লাগলো জানাবে কমেন্ট বক্সে। নমস্কার।